লেবানন অসহায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্য ও চিত্রে লেবানন প্রতিনিধি ইমরান নাসির। বাংলাদেশ বিএনএসকের নির্বাহী নায়েনেত্রী মিসেস সুমাইয়া ইসলাম ও খালেদা সরকারের নেতৃত্বে লেবানন আইওওএল এর এমটিসি পরিচালনায় লেবানন অসহায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লেবানন কেন্দ্রীয় কমিটির মহিলা সভাপতি মিসেস সোনিয়া ইসলাম, সহসভাপতি মোহাম্মদ ইমরান নাসির, সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুল হক মজিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা মাহমুদ রনি, লেবানন কেন্দ্রীয় কমিটির মহিলা দলের নেত্রী বিন্দু এনাম সভাপতি, মহিলা দল লেবানন ফারা সাধারণ সম্পাদিকা সারা, যুগ্ম সাধারণ সম্পাদিকা পামিলয়, সাধারণ সম্পাদিকা মে, প্রচার সম্পাদিকা সাংগঠনিক সম্পাদিকা রিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা নূর, সিনিয়র সম্পাদিকা জয়নাব, ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদিকা ইমরান, সহসভাপতি মহিলা দল লেবানন অসহায় প্রবাসী বাংলাদেশী হাজারো ভাই বোনদের মুখে হাসি ফোটানোর জন্য বাসায় বাসায় গিয়ে খাবার তুলে দিচ্ছেন মহিলা সভাপতি মিসেস সোনিয়া ইসলাম ও সহসভাপতি ইমরান নাসির ও রানা মাহমুদ রনি। নির্বাহী পরিচালক মিসেস সুমাইয়া ইসলাম, খালেদা সরকারের উদ্দেশ্যে কিছু বলবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ফটো হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রতিনিধি সকলকে আমি আইনের মানি সকল প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আগামী দিনে যতদিন আমরা প্রবাসে থাকি আপনার সংস্থা থেকে যেন সহানুভূতি পায় সে প্রত্যাশা কামনা করে আমার অসহায় নারী এবং বাচ্চাদের দৃষ্টি রাখবেন সে আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। হাত লাগান না, বড় করি বলো, এখানে দুই রং দেখাতে হাত লাগান। আমাদের এই খাবারটা নারী শ্রমিক কেন্দ্র থেকে নির্বাহী পরিচালক মিসেস সুমাইয়া ইসলাম ও খালেদা সরকারের বিষয় বলে ওদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে তোমরা যাই না বাচ্চাগুলো কি হ্যালো আমাদের নির্বাহী পরিচালক নারী শ্রমিক কেন্দ্র থেকে কিছু ম্যাডাম বলছেন কিছু বলবেন? হ্যালো, কিছু বলবেন আপনি বলেন? বাংলাদেশ বিএনএস এবং আইএনএর পক্ষ থেকে আপনাদেরকে এই খাবারটা দেওয়া হচ্ছে, আপনি কি কিছু বলতে চান? আমাদের নির্বাহী পরিচালক মিস্টার সুমাইয়া ইসলামের উদ্দেশ্য অথবা খালেদা সরকারের উদ্দেশ্যে আপনি একটু পরে ফোন দেন প্লিজ। বাংলাদেশের বিএনএস এবং লেবাননের আইএনএর দুটো সংস্থা থেকে পক্ষ থেকে আপনি কিছু বলতে চান? ধন্যবাদ সুমাইয়াকে, আমরা খাওয়ার পাওয়া করার খুব খুশি হইলাম সবার জন্য, ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আগামী দিনে আমাদের বাচ্চারা দেখবেন। এই আইনা রুমায়নের মিস্টার মজিদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের সহযোগিতা করার জন্য, আমার যদি সহযোগিতা না করতো আমি এত দিলে মেয়েদের খাবার দিতে পারতাম না। আর আমার কাজ হইল সমস্ত অসহায় প্রবাসীর পাশে দাঁড়ানো, আমি যাতে আগামীতেও থাকতে পারি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন আমাদের মিসেস সুমাইয়া আপা, খালেদা সরকার, প্লাস আমাদের ম্যাডাম ইয়ামের এনাম ফারা, তার ইম দোয়া করি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ দিত।
সোনিয়া, আমি বিশেষ করে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি ভারতীয়দের পক্ষ থেকে এবং মহিলা নারীদের পক্ষ থেকে এখানে নারীর পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি নারী সংস্থার পক্ষ থেকে এবং আইএলও সৈয়দ নিশাদ আক্তার মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।